পোস্টার স্বর্ণকমল ভট্টাচার্য। সামনের দেয়ালে আবার একখানা পোস্টার পড়েছে। রাস্তা দিয়ে কত লোক যায়, কেউ কেউ পড়ে দেখে, কেউ দেখেও দেখে না, কারো বা নজরেও পড়ে না। তবু আমাদের এই ফ্ল্যাট বাড়িটার মুখোমুখি রাস্তার ওপারের ওই দেওয়ালের গায়ে দু চার দিন পরপর পোস্টার মারে। কে বা কারা মারে জানি না, জানবার চেষ্টাও করি না। ছাপুষা কেরানি, কে যায় যত সব হাঙ্গামা হুজুতের নেপথ্যের কথা জানতে? যার খুশি মারুক, যার ভালো লাগে পড়ুক, তবু না পড়ে পারি না। এত কাছে, একেবারে মুখোমুখি, তাই আমার দোতলার শোবার ঘরের মধ্যে থেকে গোটা দেয়ালটা চোখে পড়ে। বলা বাহুল্য, রাস্তায় দাঁড়িয়ে পড়ি না কখনো নরম নিরীহ পোস্টার। সরবরাহ মন্ত্রী বলেন, কাপড়ের উৎপাদন বাড়িয়াছে, তবে কাপড়ের দাম কমে না কেন? কেন কমে না সে কথাই ভাবতে ভাবতে নিচে নেমে যাই। রোজ সকালে চা খাওয়ার পরে রাস্তার দিকে রকে গিয়ে বসি। পাশের বাড়ির অধ্যাপক পরেশবাবু আসেন তার ইংরেজি সংবাদপত্রখানা সঙ্গে করে। আমারই পাশের ফ্ল্যাটের ইনকাম ট্যাক্স অফিসের ধনঞ্জয়বাবু আসেন তার 20 বছরের প্রিয় বাংলা খবরের কাগজখানি নিয়ে। দত্ত মজুমদারের খাটালের দেওয়ালটা দস্তুর মতো একটা সংবাদপত্র হয়ে দাঁড়ালো, তাই তো দেখছি। ধনঞ্জয়বাবুর পরিহাসের জবাবে বললাম, ইদানিং একটু বেশি রকম বাড়ছে খবরের সংখ্যা। সংবাদপত্র থেকে মুখ তুলে অধ্যাপক পরেশবাবু বলে উঠলেন, এতে আশ্চর্য হবার কি আছে? হালে খবরের কাগজওয়ালারা নীতি বদলেছেন, ঘটে যাওয়া সব সত্য নয়। তাই পছন্দসই খবর না হলে তা সে যত বড় অঘটনই হোক, আজকাল তা সংবাদপত্রে অপাঙ্ক দেও। ফলে এক ঘরে খবরগুলো ঠাঁই নিচ্ছে দেয়ালে দেয়ালে। যাই বলুন, ওসব পোস্টার ফোস্টার মেরে কিচ্ছু হয় না। ধনঞ্জয়বাবু গম্ভীর হয়ে মন্তব্য করেন, কি লাভ হয় এতে, কজন লোক পরে বসায়? শত হলেও খবরের কাগজ, বললাম, ছাপার হরফের একটা জাদু আছে যেন। হ্যাঁ, একেবারে বেদ বাক্য, তা সে যত বড় মিথ্যাই ছাপা হোক না কেন। অধ্যাপক ফোরন কাটেন, শুনে খুশি হই না। অধ্যাপকের মতামত মাঝে মাঝে একটু উগ্র হয়ে ওঠে, তবু আমাদের বন্ধুত্বে কখনো টান পড়ে না। তার সঙ্গে একটা জায়গায় আমাদের দুজনের স্বভাবের মিল আছে। গোলযোগের গন্ধ পেলে তিনিও দূর দূর গিয়ে গা বাঁচিয়ে চলেন। ধনঞ্জয়বাবু না বলে পারলেন না, আপনি তো বক্তৃতার ঝোঁকে অনেক কথাই বললেন, বিপদের কথাটা একবার ভেবে দেখেছেন? এতে আমাদের ভয় পাবার কি আছে মশাই? অধ্যাপক প্রশ্ন করেন। কে বলতে পারে, হঠাৎ একদিন সার্চ টার্চ হবে কিনা? অনর্থক হয়রানি কে চায় মশাই? আমাদের এই বাড়িটাতে ছেলে চোকরা তা 8-10 জন তো হবেই, ধরে নিয়ে গেলেই হলো, আজকাল কি আর আইন টাইন আছে? চেয়ে দেখি মই বেয়ে উঠে পোস্টার লাগছে দেয়ালে, সিনেমা কোম্পানির নতুন ছবির সচিত্র বিজ্ঞাপন। কন্ট্রোল তুলে দেবার পর 3 মাসে কাপড়ের কলওয়ালারা 100 কোটি টাকা মুনাফা লুটেছে। 2-3 দিন আগে সেই বড় বড় হরফের পোস্টারকে একেবারে ঢেকে দিল ভারত বিখ্যাত চিত্রতারকার 3 রঙা আবক্ষ মূর্তি, পুরোদিনই আবার একখানা। এবার পরোক্ষ কায়দার এক উপভোগ্য পোস্টার, পুরো দমে চোরা কারবার চালাও, ক্ষমতা হাতে পেলেই চোরা কারবারিদের ফাঁসি দেব, পণ্ডিত জওহরলাল। 1 বছরে কজন ধরা পড়েছে? মাভই নিখিল চোরা কারবার সমিতি। যথা সময়ে রকের আড্ডায় এসে বসেছি। অধ্যাপক সহাসে বললেন, পোস্টারওয়ালারা দেখছি নতুন টেকনিকের খেলা দেখাতে শুরু করল, আজ লোক টানছে মন্দ নয়। দেয়ালের কাছে ছোটখাটো ভিড় জমেছে, বেশিক্ষণ নয়, রাস্তা দিয়ে যেতে যেতে লোকে থামে, দেয়ালের কাছে এগিয়ে যায়, পড়ে হাসে, টিকা টিপ্পনিও করে। খানিক বাদে ধনঞ্জয়বাবু এসেই জানালেন, শুনেছেন তো? কি? যা আশঙ্কা করেছিলাম তাই, এ পাড়ায় টিকটিকি রানাগোনা শুরু হয়েছে। মানে? কাল দুপুরের দিকে আশপাশের দোকানগুলোর লোকজনদের তারা সিআইডির লোকই হবে, বিস্তর জিজ্ঞাসাবাদ করে গেছে। রসুল মিয়াকে নাকি শাসিয়ে গেছে, বলে গেছে নজর রাখতে। আমাদের এবাড়িরই গায়ে লাগানো রসুল মিয়ার বিড়ির দোকান, হাঁক দেই। রসুল হাতে কাজ ফেলে রেখে চলে আসে। কাল নাকি পাড়ায় পুলিশের লোক এসেছিল, মালুম নেই। তোমার দোকানে হে? ধনঞ্জয়বাবু জোর দিয়ে বললেন, নেহি তো বাবু। এবার প্রশ্ন করেন পরেশবাবু, ওসব পোস্টার কারা লাগায় জানো?
तुम्ही तो सब समय सामने ही थको। मैं तो हर वक्त काम पर ही रहता हूँ बाबू। वही बांग्ला जबान तो मुझे मालूम नहीं होते है। अरे बांग्ला बात हिंदी बातेर कथा होच्छे ना। धनंजय बाबू प्राय रुखे उठें। दिन दुपुरे ओ सब कारा इसे मेरे रेखे जाए तुम्ही तार किछुई जानो ना बोलते चाओ। कुछ कुछ देखता हूँ, कभी बाबू लोग लगाते हैं कभी मजदूर लोग भी लगाते हैं। रसूल चले जेते ही अध्यापक बोलें, जाई बोलून ना, लोके ओ सब पढ़ते चाय। देखछेन तो एतो पोस्टर पड़छे, कोई छिड़े फेलछे ना तो केउ। দেয়ালের কাছে আবার একটা ছোট্ট ভিড় জমেছে। দিন চারেক বাদে একখানা বড় আকারের তথ্যভারী নিরস পোস্টার। পার্লামেন্টে প্রধানমন্ত্রী জানাইয়াছেন, বিজয়লক্ষ্মী পণ্ডিত প্রতি মাসে 3,000 টাকা বেতন পান ও 9,000 টাকা ভাতা পান। এছাড়া তাহার মস্কোর অফিসের জন্য ব্যয় হয় বৎসরে 5,39,000 টাকা। এ টাকা কার? তোমার, আমার, কোটি কোটি ভারতবাসীর। ধনঞ্জয়বাবু দেয়ালের দিকে তাকিয়ে আছেন, পড়ছেন না, পড়ছে জনকয়েক পথচারী, কারখানায় যাবার পরে সশব ব্যস্ত শ্রমিক, রেশনের থলে হাতে চশমা পরা কেরানি ভদ্রলোক, এক রাজ্যের সংবাদপত্র বগলদাবা করে দাঁড়িয়ে এক ছোকরা বয়সী হকার। ধনঞ্জয়বাবু শঙ্কা প্রকাশ করেন, এবার নিশ্চয় পুলিশের উৎপাত শুরু হবে, বড্ড বাড়াবাড়ি হচ্ছে। কেন, নতুন খবর তো কিছু দিচ্ছে না, এই ফ্যাক্টস ফিগার্স তো সেদিন খবরের কাগজেই পড়েছি। তাহলে কি হয়, খবরের কাগজ কি আর এইসব খবর এমন করে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়? তা বটে। অধ্যাপক দেয়ালের দিকে চেয়ে আছেন। বললাম, কি ভাবছেন পরেশবাবু? ভাবছি রোলস রয়েস অ্যাডমিনিস্ট্রেশন ইন এ বুলকার্ট কান্ট্রি, একটু হেসে বললেন অধ্যাপক। এই উক্তি করেছিলেন সেকালের এক মডারেট নেতা। তিনি আজ ফিরে এলে নিশ্চয় এক্সট্রিমিস্ট লেবার লিডার বলে স্পেশাল পাওয়ার্স অ্যাক্টের বেড়া জালে পড়বেন। ধনঞ্জয়বাবু অ্যাক্টিভ নশে নিতে নিতে সেদিনের মতো আবার জোর অভিমত জানান, এতে কোনো লাভ হয় না, কজন লোক পড়ে এসব, আর পড়েই বা হচ্ছে কি, কি হয় না হয় জানি নে, তবে আপাতত আমার 15 বছরের ছেলেটার মগজে কিঞ্চিত স্লোগানের ধোঁয়া ঢুকেছে। পরেশবাবু হেসে বললেন, আমার বড় ছেলেটাও ওই বয়সী, সুতরাং উৎকর্ণ হয়ে শুনে যাই। গেল মাসে আমাদের ঠিকই ঝি 7 দিন কামাই করেছে বলে অসুখ করেছিল, আমার তো বিশ্বাস হয়নি। হিসেব করে এ মাসে 7 দিনের মাইনে কম দিয়েছি বলে আমার পুত্র তার মায়ের কাছে নাকি মন্তব্য করেছে, বাবার বড় পেটি পুরজুয়া মেন্টালিটি। বলবেন না আর, বলছেন এবার ধনঞ্জয়বাবু, আমার কনিষ্ঠ সহোদরের বড় বড় কথার ঠেলায় গায়ে জ্বালা ধরে। এদিকে কলেজের পড়া তো শিখে উঠেছে, সেদিন বই নিয়ে গুনগুন করছে, একটু পরখ করলাম, বলতো স্টক আর শেয়ারে তফাত কি? বলে কি না, ওসব কথা তোমরা জানবে, আমাদের জন্য নয়, ভবিষ্যতে স্টক এক্সচেঞ্জই থাকবে না, তার আর স্টক আর শেয়ারের তফাত। পরেশবাবু আর আমি একসঙ্গে হেসে উঠি। হাসেন ধনঞ্জয়বাবু, কিন্তু পরক্ষণেই যেন একটু গম্ভীর হয়ে বলতে থাকেন, আমরাও তো তাই চাই, কে না চায় বলুন, তাই বলি কি আজই সব হবে, না তা হতে পারে, ধীরে ধীরে আসবে সব, এখনই এক্সট্রিমিস্ট হয়ে কোনো লাভ আছে? এক্সট্রিমস মানেই ভায়োলেন্স, আর ভায়োলেন্স বিগেটস ভায়োলেন্স। বলেই ধনঞ্জয়বাবু এতক্ষণে একটা উঁচু দরের কথা বলতে পেরেছেন ভেবে খুশির হাসি হাসেন। পরপর দিন কয়েক নতুন করে পড়ল আবার পুরনো পোস্টারগুলো। ছাঁটাই করা চলবে না, জমিদারির প্রথার উচ্ছেদ চাই, বিদেশি মূলধন বাজেয়াপ্ত করো, ইত্যাকার। পরে সবাই বুঝি পড়ে, অন্তত আমার গৃহিণীও যে মাঝে মাঝে পড়ে তার প্রমাণ পেয়েছি। কালোবাজারের প্রসঙ্গে সেদিন বেশ প্রাসঙ্গিকভাবেই ঝেঁঝে উঠেছিল। গভর্নমেন্ট আমার হাতে দিক না সব ভার বুঝিয়ে, তোমাদের ওই চোরাবাজার একদিনেই ছিটিয়ে বিদায় করব দেখে নিও। আজকের আসরে নিচের তলার পেছন দিকের ফ্ল্যাটের কালীবাবুও আছেন। বললাম, বাড়িতে আজকাল গিন্নিরাও যে পলিটিক্স শুরু করে দিলে মশাই, দেবে না? কালীপদবাবু বললেন, এতকাল পলিটিক্স ছিল বাইরে বাইরে, হালামলে তা ঘরে এসে ঢুকেছে, একেবারে রান্নাঘরের হাড়ির মধ্যে। হ্যাঁ, পেটে টান পড়লে ও বস্তু আপনি আসে, টিপ্পনি করলেন অধ্যাপক। সে দেখি একজন আধা বয়সী লোক দেয়ালে একখানা পোস্টার লাগিয়ে চলে গেল। মফস্বলে কোথায় এক ভুখা মিছিলের উপর পুলিশ লাঠি চালিয়েছে তারই সংক্ষিপ্ত খবর। কালীপদবাবু রসিক লোক, তবে মাঝে মাঝে বড় মাত্রা ছাড়িয়ে যান, আরও একটা দোষ আছে, একবার একটা কথা পেলেই ব্যাস, আর কাউকে কথা বলতে দেবেন না, শুরু করে দিলেন আজকাল ওই এক হিড়িক, কথায় কথায় মিছিল,
চাল চাই, কাপড় চাই, হ্যান চাই, ত্যান চাই, কেবল চেয়েছে জিততে চায়। ও করি কোনোদিন কিছু হয়েছে না হবে, ও ছাড়া এবার কোন পথ আছে বলুন। কালীপদবাবু তার কৃত্রিম ক্রোধের ভাব এবার দ্বিগুণ চড়িয়ে দিয়ে বললেন, আছে মশাই সোজা স্পষ্ট পথ, সব দেশের সব যুগের যা একমাত্র পথ। যথা প্রশ্ন করে তাকে উস্কে দিতে চাই। কালীপদবাবু ফিক করে হেসে গরম সুর হঠাৎ নরম করে আনেন, পথ মশাই যাই হোক না কেন, তাই বলে এমন সব ছিঁচকাঁদুনের মিছিল? হ্যাঁ, মিছিলের মতো মিছিল বার করো একটা, তবে না কেমন? এই ধরুন তাকে টাকা আছে, বাজারে কাপড় নেই, সমস্যাটা তো আছেই। বেশ তো, 5 টাকার আর 10 টাকার নোটে গদের আঠা দিয়ে জুড়ে জুড়ে একখানা দেড় হাতি গামছা তৈরি করে তাই পরে যান না। কয়েক হাজার ছেলে মেয়ে লাল সাহেবের বাড়ির কাছে দিগম্বর দিগম্বরীদের সাইলেন্ট ডেমনস্ট্রেশন, স্লোগানের দরকার নেই, দেখেই বুঝবে টাকা আছে কাপড় নেই। আমি আর অধ্যাপক সলজ্জ বিরক্তি গোপন করে চুপ করে থাকি। ধনঞ্জয়বাবু কিন্তু একটুখানি রস আলো লেজুর জুড়ে দিলেন, তা করেও কোনো ফল হবে না মশাই। লাট বেলাটের প্রাসাদে আজকাল যা কেউনগানের ধুম, তাতে দূর থেকে বাইনোকিউলার চোখে লাগিয়ে মনে করবে নবভারতের নববৃন্দাবনের যত গোপিনীরা এসেছে। উৎসাহিত হয়ে কালীপদবাবু বোধ হয় আর একটু মাত্রা ছাড়িয়ে যাবার মতলবে ছিলেন, বাধা পেলেন। তেতলার ফ্ল্যাটের ধরণীবাবু আমাদের কাছে এসেই সোৎসাহে জানালেন, শুনেছেন কি, কাল সকাল 8:30 আমাদের এই রাস্তা দিয়ে গভর্নর যাবেন মনোরমা প্রসূতি ভবনের নতুন ওয়ার্ডের উদ্বোধন করতে। আমাদের এতদিনের আশঙ্কা সত্য পরিণত হল। সকালবেলা রকি বসে আমরা খবরের কাগজ পড়ছি, এক পুলিশ কনস্টেবল এসে দেয়ালের পোস্টারগুলি ছিঁড়তে লেগেছে, বুঝলাম তার উপরওয়ালার হুকুম, লাট সাহেবের গমন পথে কোনরূপ অবাঞ্ছিত দৃশ্য থাকলে চলবে না। হঠাৎ রাস্তার একজন লোক কাছে গিয়ে কনস্টেবলের হাত চেপে ধরেছে, তাকে কিছুতেই পোস্টার ছিঁড়তে দেবে না। প্রথমে গালাগাল, পরক্ষণেই হাতাহাতি, তারপর ধস্তা ধস্তি শুরু হয়ে গেল। হইচই শুনে জড়ো এক ছোটখাটো জনতা। রোগাটে লোকটাকে কাবু করতে কনস্টেবলটির বেশি সময় লাগলো না, হিড় হিড় করে টেনে নিয়ে চলল থানায়। অদূরে জনতা থ হয়ে দাঁড়িয়ে আছে নিঃশব্দে। এমন সময় মুহূর্ত মধ্যে ঘটল এক অপ্রত্যাশিত ব্যাপার। জনতার মধ্য থেকে জনদশেক লোক বাজপাখির মতো কনস্টেবলের উপর ঝাঁপিয়ে পড়ল। স্পষ্ট দেখলাম তাদের মধ্যে আছে রসুল মিয়া, মরির চায়ের দোকানের বয়টি, শেকরার দোকানের সেই কানা কর্মচারীটি, রমা ফার্মেসির বাইরে বারান্দায় আমেরিকান লজেন্স বিস্কুট চকলেট বিক্রি করে যে বেটে ছোকরা, সেও এবং আরও জনকয়েক অজানা অজানা মুখ। বাকি জনতাও টকবক করছে উত্তেজনায়। লোকটাকে পুলিশের কবল মুক্ত করে তারা সামনে চৌমাথার দিকে চলল এক বিজয়ী সেনাবাহিনীর মতো। আমাদের চোখের সামনে 4-5 মিনিটের মধ্যেই এমন অনর্থ ঘটবে কে ভেবেছিল? গতিক ভালো নয় বলে অধ্যাপক উঠে দাঁড়ান, আমরা যে যার ঘরে ফিরে যাই, কেননা থানা বেশি দূরে নয়। দোতলার ঘরের মধ্যে বসে দেখছি সব। দুই গাড়ি সঙ্গীন ধারী পুলিশ এসেছে, নেমে প্রথমে তারা দেয়ালটা একেবারে সাফ করে দিলে, সিনেমার বিজ্ঞাপনগুলি শুদ্ধ। তারপর দুভাগ হয়ে এক ভাগ চলে গেল মোড়ের দিকে। ভাবলাম এবার শুরু হবে ধরপাকড় আর খানা তল্লাশ। মিনিট 10 বাদে রাস্তার উপর তোলপাড় কাণ্ড, লাট আসছেন, অসম্ভব ব্যস্ততার সারা পড়ে গেছে, ঘন ঘন হুইসল, হাঁটো হাঁটো তফাত যাও, খাড়া রাহু ঠাড়ো উধার হাঁটো। রাস্তার দুধারে নিরুদ্ধ নিঃশ্বাসের মতো থেমে গেছে সবকিছু, চলন্ত গাড়ি, পথচারী, ভিখিরি, বেওয়ারিশ বেড়াল কুকুর, ষাঁড় সব। সারা বিশ্ব ব্রহ্মাণ্ড যেন একটি ভয়ঙ্কর মুহূর্তের অপেক্ষায় উন্মুখ হয়ে আছে। 1, 2, 3, 4 নক্ষত্র বেগে বার হয়ে গেল গভর্নরের গাড়ি। বিকেলে অফিস থেকে বাসায় ঢুকে সিঁড়ির মুখে প্রশ্ন করি গৃহিণীকে, তোমার ছেলে বাসায়? হ্যাঁ। আজ কোথাও যায়নি তো? না গো, স্কুল থেকে সোজা বাড়ি ফিরেছে। নিশ্চিন্ত হই। সন্ধ্যার পর ধনঞ্জয়বাবু তাদের দোতলার বারান্দা থেকে ডাকলেন। আমাদের বারান্দার এক কোণে গিয়ে রেলিংয়ে ভর করে মুখ বাড়িয়ে অনুচ্চ কণ্ঠে প্রশ্ন করি, মহিতোষ ফিরেছে? না, সেজন্যই তো ভাবনায় পড়েছি, বলে গেছে খেলার মাঠে যাচ্ছি। হতভাগাকে এত বলি তবু রোজ রাত করে বাসায় ফিরবে। ওপারে দেয়ালের কাছে একজন কনস্টেবল মোতায়েন রয়েছে সকালবেলার ঘটনাস্থলে, সারা রাত পাহারা দেবে নাকি? তেমনই অনুচ্চ কণ্ঠে বলি, মহিতোষকে এলে বলবেন অবজেকশনেবল কাগজপত্র কিছু থাকলে আজ রাত্রি সব যেন সরিয়ে ফেলে। না, সে ভয় নেই, ধনঞ্জয়বাবু অভয় দেন, যত বড় বড় কথা ওর মুখেই।
আমরাও এককালে বলেছি মশাই যাক, আজ থেকে পাড়াটা ঠান্ডা হবে আশা করা যায়। শেষ পর্যন্ত কজন গ্রেপ্তার হলো জানেন? 17 জন। পরদিন সকালবেলা যথাসময় নিচে যেতেই পরেশবাবু অঙ্গুলি সংকেত করে বললেন, দেখছেন তো রাতারাতি কি কাণ্ড, ভোরবেলা বিছানায় বসে বসেই দেখেছি সব। আবার পোস্টারে পোস্টারে দেয়ালের গায়ে কোথাও একটুকু ফাঁক নেই। ইঁদুরের রাজত্ব শুরু হলো মশাই, ইঁদুরের রাজত্বি। ধনঞ্জয়বাবু সভায় বিস্ময় বললেন, বীজ ছড়াচ্ছে সর্বনেশে মহামারীর বীজ।